একটি পিডিএফ ফাইলে অনেকগুলো কলাম থাকে, সেখান থেকে যদি আমরা নির্দিষ্ট কোনো একটি কলামকে সিলেক্ট করতে চাই সেটিকে আমরা সিলেক্ট করতে পারি না। সেটিকে সিলেক্ট করতে গেলে অনেক সবগুলো কলাম সিলেক্ট হয়ে যায়। এখন একটি শর্টকাট ব্যবহার করে আমি কিভাবে শুধুমাত্র একটি কলামকে সিলেক্ট করে সেটি সেখান থেকে কপি করে নিয়ে অন্য কোনো ডকুমেন্টে কাজ করতে পারি সেই বিষয়টি দেখাবো শর্টকাট কি ব্যবহার করে। এই কলামটি সিলেক্ট করার চেষ্টা করি কিন্তু সিলেক্ট হচ্ছে না। আমি এখন যে শর্টকাটটি ব্যবহার করব তা হচ্ছে শিফট প্লাস অল্টা অল্টা প্রেস করে ধরে এখন আমি এটাকে এভাবে ড্র্যাগ করলে আমি যে কলামের উপরে ড্র্যাগ করব সেই কলামটি সিলেক্ট হবে। এখন এটাকে এখানে কপি করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করলে কপি হবে। আমি এখন এক্সেলে চলে যাই। এখন এখানে পেস্ট, আমি যদি এখানে কন্ট্রোল ভি প্রেস করি এখানে পেস্ট হবে। এবং আমি যদি এটাকে সাম করতে চাই এখন এখান থেকে অটো সামে ক্লিক করলে সাথে সাথে দেখেন এটি অটো যোগ হয়ে যাচ্ছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।